আল্লাহ তাআলা সূরা কাহফে বললেন 107 নম্বর আয়াতে, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, এই দুটি কাজ যারা সম্পাদন করবে তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কথা কখনো অসত্য হতে পারে না। তিনি জান্নাত বানাবেন নাকি বানিয়ে ফেলেছেন, কি বলেন আপনারা? জান্নাত আমাদের মরার পরে তারপরে তিনি বানাবেন নাকি বানিয়ে ফেলছেন? কানাত লাহুম জান্নাত, কানাত শব্দটি আরবিতে অতীতকালের শব্দ, ফেইলে মাজি, তা কোন ফেইলে মুতারে ভবিষ্যৎকালের শব্দ। আল সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো জান্নাত প্রস্তুত করা আছে, আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন। অলরেডি আল্লাহর জান্নাতের মাঝে নেয়ামত পাচ্ছে, আল্লাহর এমন কিছু বান্দাও আছে না নাই? তারা হলো সুহাদা, শহীদগণ। আমরা যারা শহীদ হইনি অথবা সাধারণ মৃত্যু পেয়েছে অথবা পাব, তাদের রূহ থাকে ইল্লিনে, লাশ থাকে কবরে। তাদের মাঝে যারা সোয়ালেহীন তারা জান্নাত পাবেন বিচারের পরে। আর যারা শহীদ হয়ে গেছে তাদের লাশ থাকে কবরে, রূহ থাকে আল্লাহর জান্নাতে। আল্লাহর পথে যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বল বরং তারা কথা বলেন, তারা কি জীবিত বলছেন? কে আওয়াজ করুন, বলছেন কে? জীবিত মানুষের জন্য খাবার এবং পানি প্রয়োজন, তাই রব্বিহিমুল জাফুর, যারা শহীদ তারা তাদের রবের কাছে জীবিত মানুষের মতো খাবার দাবার পাচ্ছে। জান্নাত প্রস্তুত হয়ে আসছে, এই জান্নাত অপেক্ষমান আপনার আমার জন্য। জীবিত অবস্থায় মেয়েরাজের রাতে তিনি জান্নাত ভ্রমণ করাইছেন, আল্লাহর হাবিব নিজের চোখে আল্লাহর জান্নাত দেখে এসে অসংখ্য হাদিসে জান্নাত কেমন হবে আমাদের বলেছেন। এ বলার পিছনে একটাই কারণ, আমরা যেন জান্নাতের প্রতি লোভনীয় হই, লুভি হই, আগ্রহী হই, আশান্বিত হই, আমরা যেন জান্নাত মুখী হই, আমরা যেন দুনিয়া মুখী না হই। কারণ দুনিয়া শেষ যেখানে সেখান হবে একটা শূন্য, হাজার কোটি টাকা আছে
হাজার কোটি টাকা আছে, ব্যাংকে আছে, বাড়িতে আছে, শেষ নিঃশ্বাস যখন হয়ে যাবে, দুনিয়া শেষ, সাথে একা না হওয়ার বিঘা বিঘা জমি কিনেছেন। আমার বন্ধু শত শত কোটি টাকার জমি আছে, জীবনের শেষ যেখানে সেখানে হয়তো সাড়ে তিন পাইতে পারেন, আবার নাও পাইতে পারেন, এমন দাদাও মৃত্যু হতে পারে, আপনাকে কবর দেওয়ার মানুষও সেখানে নেই। মাঝে মাঝে খবর আসে পত্রিকায় পড়ি, বিমান ক্রাশ করেছে আকাশে, হারায় গেছে, ভারত মহাসাগরে পড়ে গেছে, আকাশে আগুন লেগে বিমান শেষ, আগুন লেগে যে বিমান উড়ে ছাই হয়ে গেল, ওই বিমানে শত শত কোটি টাকার মালিক এমন দুই একজন আছে না নাই, কিন্তু লাশ কি পাওয়া যায়? বলতে লাশও পাওয়া যায় না। ওই কোটিপতির জীবন যেখানে শেষ, সেখানে বড় একটা শূন্য জিরো, সাথে তো একা না নিতে পারল না, তুমি দুনিয়া বাহু দূরের মতো থাকিও না, চিরস্থায়ী মনে করে দুনিয়া, এটাকে তুমি বুকে আগলাইয়া রাখিও না। তোমার আমি জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিলাম,
মন খারাপ করো না, তোমার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে গাইড যাবে, হেদায়াত যাবে, গাইড বুক পাঠানো হবে। আমার পাঠান সেই কিতাব তোমার সন্তানদের মাঝ থেকে যারা ফলো করবে, অনুসরণ করবে, তাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তার কারণ নাই। এই কিতাব তাদের সকলকে আবার এই জান্নাতে পৌঁছাইয়া দেবে। এই জন্য একজন মুমিনের জীবনের শেষ ঠিকানা হবে জান্নাত। আল্লাহ কোরআন বলছে, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ও আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড় মারো। কেমনে দৌড়াইবা জান্নাতের দিকে? সাধারণ দৌড় নয়, ওয়াসতাবিকুল খায়রাত। প্রতিযোগী যেমন একজনকে আরেকজন পিছনে পালানোর জন্য দৌড়ায়, তোমরা আল্লাহর জান্নাতের দিকে প্রতিযোগিতা করে দৌড়াও। কিন্তু পরিতাপের বিষয় হলো, এখন জান্নাতের রাস্তা দৌড়ানো দূরের কথা, হাঁটার মানুষই নাই। সবাই দৌড়াচ্ছে বটে, তবে রাস্তাটা একটু ভুল হয়ে গেছে। এখন মানুষ অধিকাংশ দৌড়ায় জাহান্নামের পথে, ওখানে চলছে প্রতিযোগিতা। মসজিদে ঢোকার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ।